বা মায়া ওয়াদু মুসলিমিন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাকিবউদ্দিন ভাই ঢাকা থেকে জানতে চেয়েছেন কোনো ব্যক্তি গুনাহের কাজ করলে সাথে সাথে কি তার আমলনামায় গোনা লেখা হয় নাকি ফেরেশতাগণ কিছুক্ষণ অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহ সম্মানিত ভাই আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর তিনি চান বান্দাকে ক্ষমা করার জন্য এই জন্য খুলে রেখেছেন বান্দার জন্য কাজেই যখন কোন বান্দা কোন পাপের সঙ্গে জড়িয়ে যায় কোনো পাপ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে মহলত দেন তাকে সুযোগ দেন তওবা করার ইস্তেকভার করার এবং ইস্তেকভার করার সুযোগ আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন এ সম্পর্কে একটা হাদিস হাসান সনদে বাইহাতিতে বর্ণিত রয়েছে এবং তাবিতেও বর্ণিত রয়েছে শেখ আলবানী এটাকে মধ্যে উল্লেখ করেছেন একটি এসেছে যে ওমামা আনহু তিনি নবী সালাম থেকে বর্ণনা করেন যে ইন্না সোহেবাশিমালুফা কালাম সিদ্ধ আবদুল মুসলিম মুফতি যে ইন্না সীমাল অর্থাৎ বাম পাশের যে ফেরেস্তা অর্থাৎ কে রান খেয়াতবিন আলামুন আমাত ফালুন যে দুইজন আল্লাহ ফেরিস্তা নিযুক্ত করেছেন একজন ডান ঘাড়ে আর একজন বাম ঘরের তো এখানে বলা হয়েছে ইন্দা সহ হেবা সিমাল অর্থাৎ বাম ঘরের বা বাম দিকের যে ফেরিস্তা যিনি মানুষের গোনাগুলি লেখে থাকেন লাইয়ার অফ আয়েল কালাম তিনি বিরত থাকেন কলম দিয়ে লেখতে অর্থাৎ তিনি লেখা বন্ধ করেন অর্থাৎ গোনা লেখাটা ততক্ষণ পর্যন্ত লেখেন না কতক্ষণ সিদ্ধ ছয় ঘন্টা পর্যন্ত আনিল আবদুল মুসলিমিল মুক্তি কোনো মুসলিম পাপিষ্ট বান্দা যদি কোনো পাপ করে কোনো মুসলিম ব্যক্তি পাপ করে ফেলছে এই জন্য আল্লাহরবুল আলমিন তার জন্য একটা মহলত বা সুযোগ দিয়েছেন ছয় ঘন্টা পর্যন্ত ছয় ঘন্টা পর্যন্ত তার এই গোনাটা লেখা হয় না ফায়িমা সে যদি অনুতপ্ত হয় ওয়াস্তাফরা মিনহা এবং তা থেকে সে তবা করে ফিরে আসে আল কাহা তখন সেটা এটাকে মিটিয়ে দেওয়া হয় এটা ফেলিয়ে দেওয়া হয় অর্থাৎ এই গোনা আর লেখা হয় না ও কোতে বাত বা আর যদি সে এই ছয় ঘন্টার ভেতরেও তবা করে না অনুতপ্ত হয় না অনুসূচিত হয় না আল্লাহর দিকে ফিরে আসে না তাহলে তার জন্য একটা গোনা লেখা হয় এবং এই হাদিসটি হাসান সোনদেব বর্ণিত রয়েছে তাবরানিতে অনুরূপভাবে আরও একটি অন্য অন্য বর্ণনায় বা হাকি তো আর একটি বর্ণনায় এসেছে যে আলা সাহেব অর্থাৎ ডান ঘরের ফেরিস্তা তিনি বাম ঘরের ফেরিস্তার ওপর কি এক ধরনের নিগাহবান করেন এক ধরনের তিনি আমানতদারি রক্ষা করেন হ্যাঁ যখন আমেল আল্লাহ আব্দুল হাসানা আসবাতা যখন কোন বান্দা কোনো ভালো কাজ করে সাথে সাথে ডানঘরের ফেরিস্তা এটা লেখে ফেলেন ও আলা সাইয়া এথেন আর যখন তিনি ওই বান্দা আল্লাহর কোনো বান্দা যখন কোনো গুনাহের কাজ করে কালা হুসেবুল তখন ডান ঘরের ফেরিস্তা বলেন কি যে তুমি ছয় ঘন্টা অপেক্ষা করো ফস্তকভার আল্লাহ বালে যদি সে ইস্তেকভার তবা ইস্তেকভর করে অনুশোচনা হয় তাহলে এটা আর লেখা হয় না ও এল্লা আসমাত আলহ সৈয়াহ আর যদি সে তবা ইস্তেকভরা না করে তাহলে তার একটা গোনা লেখা হয় এই হাদিসটিও বাইহাকিতে হাকিতে সো আবুল ইমানের মধ্যে হাসানসনো বর্ণিত রয়েছে কাজেই এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে কেউ যদি গোনা করে এবং সাথে সাথে তবা করে ইস্তেকভার করে তাহলে আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহ মাফ করে দেবেন কারণ কোরআনুল কেরিমে সুরা হুদের মধ্যে একটা আয়াতে এসেছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইন্নাল হাসানাতে ইউজ হেবনা সৈয়াদ আল্লাহ বলছেন আকিম সালাত তোমরা সালাদ কায়েম করো এরপরে বলা হয়েছে যে ইন্নাল হাসানাতে ইউজ হেবনা সৈয়াদ নিশ্চয় এই ভালো কাজের মাধ্যমে মানুষের গুনাহের কাজকে মিটিয়ে দেওয়া হয় অতএব কারণে কেউ যদি কোনো গুনাহের কাজ করে হ্যাঁ কিন্তু কেউ যদি অন্যের কোনো হক নিয়ে থাকে অবশ্যই তারা এই হকটা এই ছয় ঘন্টার ভেতরে ফেরাই দিতে হবে সে যদি সেটা ফেরায় দেন এবং অনুসূচিত হয় কার ওপর জুলুম করেছেন তার জুলুম থেকে তার কাছে মাপ চেয়ে নেন কারো গিবোধ করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নিলেন অথবা অন্যায় করেছেন মাপ চেয়ে নিলেন আল্লাহ কাউকে গালি দিয়েছেন তার থেকে ক্ষমা চেয়ে নিলেন হ্যাঁ ইত্যাদি এক কথায় যে ব্যক্তি কোনো পাপ করার পর বা করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে কী করবেন মাফ করে দেবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আরেকটা এয়াতে আমাল সু আন যে ব্যক্তি কোনো পাপের কাজ করলো আউ ইয়াজম নফসা অথবা নিজের আত্মার ওপর জুলুম করলো

গোনা হওয়ার সাথে সাথেই আল্লাহ রবুল্লা আলমিন লেখেন না অপেক্ষা করেন কাজেই এই সুযোগের ভিতরে আমি যদি তবা করে ইস্তেকবার করি হতে পারে আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনারা আবার গোনা মাফ করবেন আল্লাহ এই তফিক তুমি আমাদের সবাইকে দান করো মোহাম্মদ ওসালাহাম আলাইকুম রহমতুল্লাহ